খোক হলেন মহান গুরু শ্রদ্ধেয় মহান, সারা জীবন রাখবো মোরা শিক্ষা গুরুর মান। শিক্ষক হলেন পরম গুরু শ্রদ্ধেয় মহান, সারা জীবন দিব মোরা শিক্ষকের ইমান। এই হৃদয়ের জ্ঞানের বাতি শিক্ষকে জ্বালান, সারা জীবন দিব মোরা শিক্ষা গুরুর মান। এই হৃদয়ের জ্ঞানের বাতি শিক্ষকে জ্বালান, সারা জীবন দিব মোরা শিক্ষা গুরুর মান। শিক্ষক হলেন পরম গুরু শ্রদ্ধেয় মহান, সারা জীবন দিব মোরা শিক্ষকের ইমান। এই হৃদয়ের জ্ঞানের বাতি শিক্ষকে জ্বালান, সারা জীবন দিব মোরা শিক্ষকের ইমান। সারা জীবন দিব মোরা শিক্ষকের ইমান, সারা জীবন দিব মোরা শিক্ষকের ইমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের সামনে যে গানটি গাইলাম সেখানে কি বলা হলো, যে হলো যে হচ্ছে আমরা সবসময় কি করব, শিক্ষককে সম্মান করব। কখনো আমরা কি করব না, শিক্ষককে অসম্মান করব না, তাই তো? ওকে মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, ওয়েলকাম টু অল, সকলকে স্বাগতম। আই টিচ ইউ ইংলিশ, আমি তোমাদেরকে ইংরেজি শিক্ষা দিব এখন। সো মাই ডিয়ার লাভলি অ্যান্ড কিউটি স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, যারা তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, আমি তোমাদের জন্য একটি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। অ্যাট ফার্স্ট ইন্ট্রোডিউস মাই সেলফ অ্যাগেন, আই এম জান্নাতুল ফেরদৌস, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ওকে মাই ডিয়ার লাভলি লার্নার, মাই ডিয়ার গার্ডিয়ান্স, কলিগস অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড দোজ ফর ওয়াচিং মি রাইট নাও, উই অল আর ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, এখন আমাকে যারা দেখছেন সকলকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস, আমরা আমাদের ক্লাসে যাওয়ার পূর্বে আই উড লাইক টু শো এ ভিডিও এজ ইউজুয়াল। আমি হচ্ছে তোমাদের প্রতি ক্লাসে যাওয়ার পূর্বে আমি তোমাদের কি করে থাকি, বরাবরের মতো একটি রায়ামস অথবা সং অথবা যে কোনো একটি হচ্ছে ভিডিও অথবা হচ্ছে তোমাদের সং অথবা অডিও শুনিয়ে থাকি। তো আজও কি না, এর ব্যতিক্রম না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস ওয়াচ আ রায়ামস। ওকে, we should all brush our teeth properly. Why don't you sing that again and tell us how to keep our teeth clean? I would love to. So carefully listen. সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা ভিডিওটি দেখে অবশ্যই কি হয়েছ, মানে উপকৃত হয়েছে এবং তোমাদের খুবই ভালো লেগেছে, তাই তো? আমি বুঝতে পেরেছি যে তোমাদের আসলে খুব খুব ভালো লেগেছে। কেন, এখানে হচ্ছে আমাদের দৈনন্দিন যে অভ্যাস, আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করব এবং রাতে ডিনার করার পর, রাতে খাবার খাওয়ার পর আমরা কি করব, দাঁত ব্রাশ করে ঘুমোতে যাব, তাই না? তাহলে আমাদের কি থাকবে, দাঁত সুস্থ সুন্দর থাকবে, তাই তো? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজ হচ্ছে আমরা যে টপিকসটা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের যারা তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটা
হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের তোমাদের বইয়ে ইংলিশ ফর টুডে বইয়ে তোমাদের হচ্ছে ইউনিট 22 এ আছে হচ্ছে তোমাদের একটি টপিক, সেই টপিক্স এর আলোকে হচ্ছে আমি আজকে ক্লাসটি নেব। তো টপিক্স এ সরাসরি না যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে সরাসরি না গিয়ে আমি তোমাদেরকে কি বলবো, মানে সেই টপিক্সটা যাতে কিভাবে তোমরা বুঝো আমি একটু বলি দেখি তোমরা ক্যাচ করতে পারো কিনা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ধরো তুমি কোথাও হচ্ছে একটা কোনো কিছু একটা শিখতে গেলে, ধরো তুমি সাঁতার শিখতে যাবে, অথবা ধরো তুমি কোনো লাইব্রেরিতে হচ্ছে তুমি কাট করাতে যাবে, বা ধরো তোমার পিএসসি যে তোমার পরীক্ষা হবে সেই পরীক্ষাতে তোমার ফর্ম ফিল আপ করতে হবে কতগুলো তথ্য, হ্যাঁ সেই সব তথ্য, বা তুমি কোনো স্কুলে নতুন কোনো স্কুলে ভর্তি হতে গেলে তোমাকে কতগুলো ইনফরমেশন জানতে হবে, সে সবকিছু আমরা কিসের মাধ্যমে হচ্ছে ফিল আপ করে থাকি তোমরা অবশ্যই গেস করতে পেরেছো। আমি কিসের কথা বলছি? ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলতে চাচ্ছি হচ্ছে যে আমরা ফর্ম ফিল আপের কথা, ফর্ম ফিল আপ পূরণ করে থাকি। তাহলে টুডেস লেসন ইজ ফর্ম ফিল আপ, কোশ্চেন নাম্বার 13। তোমাদের কোশ্চেন নাম্বার 13 এ কি আছে স্টুডেন্ট? ফর্ম ফিল আপ। তাহলে আমরা লিখে নিচ্ছি কোশ্চেন সরি 13 এ আছে কি ফর্ম ফিল আপ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে আজকে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব ফর্ম ফিল আপ, কোশ্চেনটি অত্যন্ত সহজ। তোমরা হয়তো ভেবেছো যে আমরা পূর্ববর্তী ক্লাসে তো এগুলো শিখে এসেছি, মিস আবার কেন এটা শিখাচ্ছে। কিছু কিছু হচ্ছে তোমাদেরকে ডিফারেন্স আকারে আসবে, যেহেতু তোমরা হচ্ছে পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের একটি বোর্ড পরীক্ষা হয়, ইদানিং হবে কিনা সেটা আমি কনফার্ম করে এখনো বলতে পারছি না, কিন্তু তোমাদের হচ্ছে যে কোনো ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই প্রশ্নটি তোমাকে বাস্তব জীবনে অনেক অনেক সাহায্য করবে। যেমন ধরো আমরা তো অনেক কিছু পড়াশোনা করি, আমাদের অনেক সাবজেক্ট আছে, অনেক বিষয় আছে, আমরা অনেক কিছু পড়াশোনা করি, সব কিন্তু আমাদের বাস্তব জীবনে কি করে না, একবারে বাস্তব জীবনে এতটা কাজে আসে না সরাসরি, কিন্তু এই যে ফর্ম ফিল আপ কোশ্চেনটা তোমাদের বাস্তব জীবনে হুবহু কাজে চলে আসে। তুমি যে কোনো জায়গায় যেতে চাও তখন তোমাকে কি করতে হবে, একটি ফর্ম ফিল আপ করতে হবে। তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাও তখনও তোমাকে কি করতে দিবে, একটি ফর্ম দেবে, সেটা তোমাকে ফিল আপ করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যখন ক্লাস 3-4 থেকে, তো 3 থেকে তো ফর্ম ফিল আপটা শুরু হয়ে যায়, 3-4 এবং যখন এই দুটি ক্লাস করে এসেছো তখন এতগুলো হয়তো পয়েন্ট ছিল না, কিন্তু ক্লাস 5 এ কতগুলো পয়েন্ট আছে যেগুলা অন্যান্য ক্লাসে হয়তো পড়ে আসুনি। হ্যাঁ, যদি এখন প্রশ্নে দেওয়া হয় তখন তোমাদের কি লাগতে পারে যে পারতেছো না, বা হয়তো কনফিউশন থাকতে পারে, সেই কনফিউশন যাতে একেবারেই না থাকে সেই জন্য আমি তোমাদের জন্য 13 নম্বর কোশ্চেনটি আবার তোমাদেরকে রিপেয়ারিং করার জন্য, পুনরায় তোমাদেরকে আবার একটু মানে ভালো করে মানে শেখানোর জন্য আজকে আমি 13 নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস, আমরা আমাদের ক্লাস শুরু করার পূর্বে টেক ইট ইউর ইংলিশ ফর টুডে বুক, টেক ইট ইউর নোটবুক এন্ড টেক ইট ইউর পেন। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইটি নাও, তোমাদের নোটবুকটা মানে খাতাটা নাও এবং কলমটা হাতে নিয়ে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পৃষ্ঠা নাম্বার 89 বের করো এবং লেসন 22 বের করো। দেখো এখানে কি দেখতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফর্ম ফিল আপ, তাই না? এই যে ফর্ম ফিল আপটা এভাবে করতে হবে, তোমাদের হচ্ছে এরকম একটা উদ্দীপক দেয়া থাকবে, সেই উদ্দীপক দেখে তোমাদের এই ফর্ম ফিল আপটা খাতায় টুকতে হবে এবং করতে হবে। তো ফর্ম ফিল আপ করার আগে এই তথ্যগুলো যাতে আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারি, আমাদের কোন প্রকারে যাতে ভুল না হয় এবং নাম্বারটা যাতে কাটানো যায়, সে আমরা জন্য আজকে ক্লাসটি করব। এরকম একটা উদ্দীপক দেয়া থাকে, তো এখন ফার্স্টে আমি উদ্দীপক দিয়ে করাচ্ছি না, ফার্স্টে আমি দেখাচ্ছি তোমাদের যে ফর্মের ভিতরে কোন কোন বিষয়গুলো থাকে, কোন কোন বিষয়গুলো তোমাকে জানা কি খুবই তোমার জন্য দরকার এবং প্রয়োজনীয়, যেগুলো যদি তুমি না পারো তাহলে তোমার কি হবে না, তুমি ভালো করে ফর্ম ফিল আপটা পারা থাকলে তুমি কি করে ফেলবে, ভুল হয়ে যাবে তোমার। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা কিছু কিছু এখানে তথ্য দিয়েছি সেই তথ্যগুলো আগে আমরা জানি। এতগুলো তথ্য একসাথে তোমাদের ফর্মে বা উদ্দীপকে যেটা তোমাকে দিবে 5 নম্বরের কোশ্চেন আনসার করতে, সেটার মধ্যে এত বড় থাকবে না, এটা হচ্ছে বিভিন্ন প্রকারের তোমাদের ফর্মের প্যাটার্ন, এগুলা দেখে আমি হচ্ছে প্যাটার্ন গুলো লিখে রাখলাম, যে প্রকারের যেকোনো একটা আসলে তোমাদের যাতে কনফিউশন না হয়। হ্যাঁ, যেহেতু এখন আমরা হচ্ছে COVID-19 এর কারণে স্কুলে সরাসরি যেতে পারছি না, তাই তোমরা মিসদের কাছে সরাসরি হয়তো জিজ্ঞেস করতে পারবে না, তাই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কি কি করে দিচ্ছি জানিয়ে দিচ্ছি, তোমরা সেটা হচ্ছে ভালো করে আয়ত্ত করে নাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্টে হচ্ছে দেখো কি থাকবে,
ফার্স্টে তোমাদেরকে দেখালাম তোমাদের বইয়ে যে একটা উদ্দীপক থাকবে, একটা তিন চার লাইনে একটা উদ্দীপক থাকবে, সেখানে হচ্ছে তোমার নাম থাকবে, তোমার নামে হয়তো বলতে পারে, বেশিরভাগই হচ্ছে অন্যের নাম দেওয়া থাকে, অন্যের নাম, অন্যের ইনফরমেশন দেওয়া থাকে, ডেট অফ বার্থ দেওয়া থাকে, আদার্স ইনফরমেশন দেওয়া থাকে। সেই উদ্দীপকটা দেখে আমরা কি করবো, এটা ফিল আপ করবো। আর যদি উদ্দীপকটা নাও দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ফিল আপ করবো, চলো আজকে ক্লাসটা আমরা বুঝে নিই। ফার্স্টে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দেওয়া আছে হচ্ছে নেম। নেম মানে তোমরা সবাই জানো নাম, অ্যাপ্লিক্যান্টস নেম। যখন এটা আসবে মিস এটা কি, এটা তো বুঝতে পারতেছি না, আমরা তো সবসময় পড়েছি নাম। অ্যাপ্লিক্যান্টস নেম অর্থ হচ্ছে তোমার যে হচ্ছে শিক্ষার্থী থাকবে বা যে এই ফর্মটা ফিল আপ করবে তার তথ্যাদি জানার জন্য ফার্স্টে তার কি দরকার থাকবে, নেম মানে তার হচ্ছে নামটা শিখা লাগবে। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা যাই নামটা লিখে ফেলবো। তো এখানে হচ্ছে তোমার যদি উদ্দীপকে একটা নাম দেয়া থাকে, হ্যাঁ রফিকুল ইসলাম বা হচ্ছে রাফি ইসলাম, কামাল বা রিয়া ইসলাম, বা হচ্ছে তোমার মনি আক্তার, যে কোনো একটা নাম দেয়া থাকতে পারে, সেই নাম অনুযায়ী তুমি এখানে ছেলে হলে ছেলেদের নাম, মেয়ে হলে মেয়েদের নাম, যে নামে উদ্দীপক দেয়া থাকবে সেটা তুমি লিখে ফেলবে। দেন হচ্ছে কখনো ফাদার্সের নাম দেয়া থাকে, আবার কখনো কি থাকে না, ফাদার্সের নাম দেয়া থাকে না, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ফাদার্সের নাম লিখে ফেলবে। তোমার ফাদার্সের নাম লিখলে আজিজের কিচ্ছু হবে না। তারপরে হচ্ছে মাদার্স নেম, প্রত্যেকটা ফর্মে ফাদার্স এবং মাদার্স নেমটা শিক্ষার্থী আসে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ফাদার্স নেম হচ্ছে যদি উদ্দীপক দেয়া থাকে সেই ফাদার্স নেমই হবে, যদি মাদার্স নেম দেয়া থাকে তো থাকলো, না হলে যেকোনো একজনের নাম লিখে ফেলবে তুমি, বানানটা যাতে কারেক্ট হয়। নামের ক্ষেত্রে বানান স্পেলিংটা মানে এতটা মানে গুরুত্ব দেওয়া হয় না যে সবটাই ঠিক হয়, কিন্তু তারপরেও একটা সুন্দর একটা মানে নাম চুজ করবে যেটা সহজ নাম, যেটা বানানটা তুমি আসলেই জানো অথবা পারো গুছিয়ে লিখতে পেরেছ। ওকে, তারপর আসবে স্টুডেন্ট ডেট অফ বার্থ, যে তোমার জন্ম সাল কবে। ধরো সাপোজ এখন আমরা একটা আমাদের জন্য দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম আমরা, ধরো দিয়ে দিলাম এরকম করেও তোমরা দিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবং তোমরা হচ্ছে আরেক ভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো, আর নয়তো দেন হচ্ছে তোমরা এভাবেও দিতে পারো। এটা হচ্ছে পাস ফাইভ মান্থ, ফাইভ মান্থ মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে টুয়েলভ মে 2008, এভাবেও লিখতে পারো, যা যেভাবে খুশি কোনো কিছু অসুবিধা হবে না। তারপরে হচ্ছে এইজ, এইজটা কি হবে, এইজ হচ্ছে তোমার যত এজ হয় এখানে সেটাই তুমি দিয়ে দিবে, নাইন হাফ বা টেন ইয়ার্স ওল্ড, হ্যাঁ এরকম হচ্ছে তুমি দিয়ে দিবে। তারপর ন্যাশনালিটি, ন্যাশনালিটি আমরা কি জানি যে ন্যাশনালিটি হচ্ছে জাতীয়তা, জাতীয়তা কোন দেশি কোন জাতীয় তুমি। এখন যদি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা হচ্ছে শুধু বাংলাদেশ লিখি সেক্ষেত্রে কি হবে, আমাদের ভুল হবে, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, বাংলাদেশি আমরা কি লিখব, বি এ এন জি এল এ ডি ই এস এস আই দিব, বাংলাদেশি আমরা কি লিখবো, ন্যাশনালিটি বাংলাদেশি, নট বাংলাদেশ। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো হচ্ছে নেক্সট ওয়ার্ডে আছে হচ্ছে অ্যাড্রেস, কি আছে অ্যাড্রেস, অ্যাড্রেসে হচ্ছে স্টুডেন্ট অ্যাড্রেসে হচ্ছে কখন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, আবার কখন হচ্ছে কি পার্মানেন্ট অ্যাড্রেস থাকে। তো তোমরা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস কথা বলা হচ্ছে, এখনো যেটা যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা হচ্ছে বর্তমানে তোমরা কোথায় থাকো, বেশিরভাগই তো সবাই কিন্তু তোমরা ঢাকায় থাকো, তাহলে যে যেখানে থাকো সেই হচ্ছে দি অ্যাড্রেসটা দিয়ে দিবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস বেশিরভাগই সবার কি হয়ে থাকে, গ্রামের পরে বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়ে থাকে, তাই তো, সেই ক্ষেত্রে তোমরা মা বাবার কাছ থেকে তোমাদের এই ডিস্ট্রিক্টের ঠিকানাটা জেনে শিখে তোমরা বানান সহকারে কারেক্ট ভাবে তোমাদের ঠিকানাটা জেনে রাখবে, এটা তোমাদের জেনে রাখা খুবই দরকার, এটা ভবিষ্যতের জন্য লাগবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর দেখো কি আছে কন্ট্যাক্ট নাও, কন্ট্যাক্ট নাও যদি না বুঝতে পারো, তারপর দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট না এসে মোবাইল নাম্বার থাকতে পারবে, মোবাইল নাম্বার তোমরা সবাই বুঝো, সবাই জানো যে মোবাইল নাম্বারটা কি, ফোন নাম্বারটা তোমরা সবাই বুঝো। যখন হচ্ছে এনাদের যদি বলে যে কন্ট্যাক্ট নাও, কন্ট্যাক্ট নং এ তোমাদের হচ্ছে অনেকে কি হয় এটা কনফিউশন হয় যে কন্ট্যাক্ট নং কি, কন্ট্যাক্ট নং হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, যেমন তোমরা হচ্ছে মোবাইল নাম্বার এরকম করে দিবে 017, হ্যাঁ 35, এরকম করে তোমার এটা যেহেতু তোমার এটা হচ্ছে ফর্ম ফিল আপ, এটা হচ্ছে তোমার পরীক্ষায় একটা হচ্ছে তুমি ফর্ম ফিল আপ করছো বা এমনিতে একটা কাউকে শেখানোর জন্য কিছু করছো, তখন তোমাকে কি করতে হবে না,
তখন তোমাকে ফুল অ্যাড্রেস বা ফুল নাম তোমাকে দেওয়ার দরকার নেই, তুমি এরকম ড্যাশ দিয়ে চলে যাবে। কেন এটা দরকার না, যখন তুমি যদি কোনো একটা সত্যিকারের জায়গায় যখন ব্যাংকে বা হচ্ছে তুমি স্কুলে ফর্ম ফিল আপ করছো, তখন তুমি তোমার মায়ের নাম বাবার নাম তোমার নিজেদের যে ফোন নাম্বার গুলো থাকবে সেটা তোমরা এখানে সব সঠিক করে দিবে। আর আদারওয়াইজ যদি কোনো এরকম ডকুমেন্ট দেখাতে হবে বা ফর্মের পরীক্ষায় লিখতে হবে অন্য কোথাও এরকম একটা আসে, তখন ফুল নাম্বার না দেওয়াই ভালো। ওকে, তারপর হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট ডেট, যেদিন হচ্ছে যে ডেট থাকবে তোমরা সেই ডেট অনুযায়ী দিয়ে দিবে। যেমন হচ্ছে আজকের ডেট হচ্ছে যত, যেমন আমরা এত লিখে ফেললাম, এরকম করে তোমরা ডেটটা লিখে ফেলবে যেদিন পরীক্ষা হবে তোমাদের। ওকে, তারপর হচ্ছে কি নেক্সট কি আছে, নেম অব দ্য স্কুল হচ্ছে, নেম অব দ্য স্কুল হচ্ছে ধরো হচ্ছে তোমার স্কুলের নাম জানতে চাচ্ছে, তখন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা তোমরা দিয়ে দিবে, বা যে স্কুলের আগে পড়েছো যদি চাই যে প্রিভিয়াস স্কুল নেম, তখন হচ্ছে পূর্ববর্তী স্কুলের নামটাও তোমাকে দিতে হবে। আর যদি না হয় স্কুল নেম, তখন তুমি হচ্ছে যে স্কুলে ভর্তি হতে এসেছো বা যে স্কুলে তুমি পড়ো সেই নামটা তুমি লিখে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরে কি আছে দেখো, নেক্সট আছে হচ্ছে ক্লাস। ক্লাস তো তোমরা জানো শ্রেণী, রোল অর্থ হচ্ছে রোল নাম্বার। হ্যাঁ, যে ক্লাস হচ্ছে আমরা কোন ক্লাসে এখন ক্লাস নিচ্ছি, যেমন হচ্ছে ফাইভ পঞ্চম শ্রেণী। তারপর হচ্ছে রোল নাম্বার, ধরো রোল নাম্বার তোমার হচ্ছে এক। ওকে, তারপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট আইটা কি আছে, রেজাল্ট। এখন রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম না, তোমাদের হচ্ছে জিপিএস মানে গ্রেড পদ্ধতিতে। হ্যাঁ, তখন তুমি লিখতে পারো যে জিপিএ ফাইভ, হ্যাঁ জিপিএ ফাইভ বা জিপিএ ফোর বা থ্রি পয়েন্ট টু ফাইভ এরকম লিখতে পারো। এটা হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে যখন হচ্ছে চাওয়া হবে পয়েন্ট আকারে। ওকে, তারপরে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে কি আছে, হবি। হবি মানে কি, শখ, যে কোনো একটি শখের কথা বলেছে। আর এখানে দেখো কি আসছে, হবিস, হবিস আইইএস আসছে। হবি মানে একটি, আর হবিস মানে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম যখন আসবে তখন হবিস আসবে, তখন আর একটি না। যেমন তুমি এখানে সাপোজ হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে গার্ডেনিং, এখানে দিতে পারো কুকিং, কুকিং, তারপর তুমি প্লেয়িং ও দিতে পারো, খেলা করা, এটসেট্রা, অনেক কিছুই দেওয়া যায়। যেহেতু যখন প্লুরাল ফর্মে আসবে যে হবিস, তখন হচ্ছে তুমি অনেকগুলো এগুলো ইউজ করতে পারো। না হলে যদি একটা হবিতে, তাহলে তুমি একটা হবিতে কি করে ফেলবে, কাবার করে ফেলবে। ওকে মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, তারপরে এখানে বলেছে যে হচ্ছে ফেভারিট গেমস, তোমাদের যার যে ফেভারিট গেমস আছে সেটা তোমরা নামটা লিখে ফেলবে। এরপরে আসতে দেখো রিলিজিয়ান্স, এখানে রিলিজিয়ান্স বলতে আমরা অনেকে মুসলিম আছি, হিন্দু আছে, বৌদ্ধ আছে, যে যা হচ্ছে রিলিজিয়ানটা লিখে নেবে। আমরা বেশিরভাগ হচ্ছে যারা হচ্ছে ইসলাম ধর্মে আছি তারা আমরা কি লিখব, সুন্নি অথবা সি এসব লিখতে যাব না, আমরা এখানে শুধু কি লিখে ফেলব, এখানে আমরা লিখে ফেলব ইসলাম, আই এস, আই এস, ইস এল এ এম, আমরা শুধু কি লিখবো ইসলাম, সি এস সুন্নি, এখানে কোনো কিছু লেখার দরকার নেই। আর এখানে সর্বশেষ যেটা আছে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে অকুপেশন। অকুপেশন মানে কি, পেশা, যেহেতু আমরা স্টুডেন্ট তাহলে আমাদের পেশা কি, স্টুডেন্ট, আমরা এখানে কি লিখে ফেলবো, স্টুডেন্ট, স্টুডেন্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে দেখো তোমাদের ফটোটা লাগবে। এখানে ফটো হচ্ছে তোমরা যদি আবার মনে করো যে ফটোতে হচ্ছে আমি এখানে ছবি এঁকে ফেলবো, যারা ড্রয়িং করতে পছন্দ করো সেটা কিন্তু করা যাবে না। তোমাদের এখানে কি করতে হবে, ফটোতে এই ঘরটা এরকম করে তোমরা আঁকবে, আঁকার পর এখানে শুধু ফটো লিখে রাখবে, ঠিক আছে। আর দেখো নিচে সবার লাস্টে এখানে কি লেখা আছে, এখানে লেখা হচ্ছে সিগনেচার, মানে কি তোমার সাইন, সেটা বাংলা ইংলিশ যেভাবেই হতে পারে, বড় সাইনও হতে পারে, ছোট কয়েক অক্ষরেরও তুমি কি করতে পারো দিতে পারো, সেটা তোমার এজ ইউজ এর মতো এখানে সিগনেচারটা তুমি দিয়ে দিবে। যেমন ধরো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সিগনেচার, এটা এইভাবে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের এভাবে সিগনেচারটা দিয়ে দিবে, তাহলে আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। ফর্ম ফিল আপ অনেক সহজ একটা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরাও জানো আশা করছি যে আমি যে ক্লাসটা তোমাদেরকে বললাম বুঝলাম কিছুটা হলেও বুঝতে পেরেছ। চলো এখন হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা একটা উদ্দীপক দেখে যে পরীক্ষায় আসলে বা তোমাদেরকে যদি আমরা কোনো একটা ফর্ম ফিল আপ দিই যে তোমরা এটা কিভাবে সুন্দর করে করতে পারবে সেটা একটু চলো আমরা দেখি এখন। সুপ্রিয় শিক্ষার্থীরা মাই ডিয়ার স্টুডেন্ট দেখো তাহলে এখানে কি আছে, সাপোজ আর ইমাজিন। সাপোজ তো মনে করো, ইমাজিন তো মনে করো বা ধরো, হ্যাঁ এরকম এটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরে কি আছে, ইউ আর এ রাফি ইসলাম, তুমি হচ্ছে কে, রাফি ইসলাম হচ্ছে তুমি এটা
তুমি মেয়ে হতে পারো, তুমি ছেলেও হতে পারো, কিন্তু সেক্ষেত্রে কোনো ডাজ নট ম্যাটার। তোমাকে এখানে উদ্দীপকে যা বলা হবে, তোমাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হবে, তুমি সেটাই লিখবে। মনের ভুলেও তুমি তোমার নিজের নাম লিখে আসবে না, তাহলে নাম্বারটা পুরোটাই কাটা যাবে। তুমি যদি এখানে অন্য একজনের ইনফরমেশন চাও, তুমি যদি তোমার নিজের ইনফরমেশন দিয়ে আসো, এতে ফুল মানে কাটা হয়ে যাবে। এটা একটু মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থীরা। ওকে, তাহলে এখানে কি দিয়েছে রাফি ইসলাম, ইউর ফাদার্স, তোমার পিতা, ফাদার্স নেম ইজ রফিকুল ইসলাম। ধরো তুমি রাফি ইসলাম, তোমার বাবার নাম কি রফিকুল ইসলাম, এন্ড মাদার্স নেম ইজ মনি আক্তার। তোমার মায়ের নাম কি দেওয়া আছে এখানে, মনি আক্তার। দিয়ে ওরা কি করেছে, লিখে দিয়েছে ইউ ওয়ান্ট টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তুমি একটি কি করতে চাচ্ছ, একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ। তোমরা তো স্টুডেন্ট, তোমরা হচ্ছে যে অ্যাকাউন্টটা করবে, সে অ্যাকাউন্টটা হচ্ছে দুই ধরনের অ্যাকাউন্ট হয় ব্যাংকে, একটা হচ্ছে সেভিংস আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আমরা যেটা স্টুডেন্টরা করবো সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। ওকে, নাও কমপ্লিটেড। এখানে স্টুডেন্ট তোমাদেরকে যেটা বলেন যে স্টুডেন্টরা না, বেশিরভাগই আমরা যারা হচ্ছে ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ীরা যারা বাণিজ্যিক বা ব্যবসা করে তারা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টটাই করে, আর সবাই কি করে সেভিংস অ্যাকাউন্টটাই করে। ওকে, তাহলে নাও কমপ্লিটেড দা ফলোয়িং ফর্ম বাই ইউজিং দা অ্যাবভ ইনফরমেশন। উপরে যে ইনফরমেশন তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলো অনুযায়ী তোমরা তোমার তোমাকে কি বলেছে যে এই ফর্মটা তুমি ফিল আপ করবে। তো এই ফর্মে কি আছে, ব্রাক ব্যাংক, এটা কি আমরা পেয়েছি এখানে, এখানে উপরে কি লিখা থাকবে, এরকম স্পষ্ট আকারে লিখা থাকবে। ব্রাক ব্যাংক লিখা আছে এখানে গুলশান ঢাকা, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। তুমি তোমার অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছ, তুমি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ, তুমি যেহেতু শিক্ষার্থী, ঠিক আছে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমি আমি তোমাদেরকে বলছি যে হচ্ছে তোমরা হচ্ছে ফর্মটা এইরকম করে, মানে একটা খাতা যখন তোমাকে দেওয়া হবে, খাতা মার্জিন টানবে এবং ফর্মটা তুমি এরকম এঁকে নিবে। আঁকা ছাড়া তুমি এরকম ফর্ম করতে যেও না, তুমি এরকম একটা পুরো একটা বর্ডার দিয়ে দিবে চার দিক দিয়ে। দেওয়ার পর তোমাকে এরকম ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, এখানে একটা ছবি দেওয়া থাকবে, তুমি এটাও পেন্সিল দিয়ে ছবি এটা এঁকে নিবে, ঘরটা এঁকে নিবে, এবং ছবি এখানে যে ভিতরে লেখাটা লিখবে সেটা তুমি কলম দিয়ে লিখতে পারো, পেন্সিল দিয়েও লিখতে পারো, কিন্তু এইসব তথ্যগুলো তুমি কলম দিয়ে লিখবে। এবং এরকম একটা ফিল আপ করে এখানে সিগনেচারের জায়গা রাখবে সবার নিচে। আর এই যে এই তথ্যগুলা, এই তথ্যগুলা যে দেখো আমি লিখে রেখেছি, তোমাদেরকে আমি দেখাইনি। কেন আমি দেখাইনি, যে তোমরা হচ্ছে এই তথ্যগুলা দেখো, কোনো লাইন হচ্ছে ছোট, কোনোটা আবার বড়, পুরো ছোট বড় এরকম করে হয়েছে। তো এখন সেই ক্ষেত্রে আমরা কি করব, যখন হচ্ছে আমরা ফর্ম ফিল আপটা করতে যাব, তখন হচ্ছে আমরা একটা পেন্সিল স্কেল দিয়ে এরকম ধরে যেটা সবার লাস্ট বড় হবে সেটা দিয়ে আমরা কি করব, পয়েন্ট পয়েন্ট করে নিব। তাহলে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ সঠিক নিয়মে হবে। তো এখানে নেম আছে, আমি এখানে দিতে পারবো না, আমি এটার উপরে যেহেতু দিয়েছি তাহলে সবগুলো আমাকে কি করতে হবে, ওই নিয়মে যাইতে হবে। যেহেতু আমি স্কেল নিইনি, আমি হাতে করে দেখাচ্ছি, তোমরা অবশ্য স্কেল দিয়ে এটা সুন্দর করে ফিল আপ করে নিবে, ঠিক আছে। এইটুকু কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে, যাতে তোমার কলমগুলো যাতে একদম সঠিকভাবে সোজা লাইনে হয়, কোনো ছোট কোনো বড় হলে হবে না। এই যে এই লেখাটা দেখা যাচ্ছে নাম এখান থেকে শুরু হয়ে তোমার এইখানে চলে আসলে হবে না, তোমার এইটি বর্ডারের মধ্যে তোমার নামটা থাকতে হবে। যেমন নেম হচ্ছে কি, এখানে কি লেখা আছে আমাদের, এখানে আমাদের লেখা আছে হচ্ছে তোমার রাফি ইসলাম। তো আমরা এখানে কি লিখব, রাফি ইসলাম, আর এ রা এফ আই ফি ইসলাম। এখানে দেয়া আছে, তো দেখে দেখে লিখবো। এখানে ফাদার্স নেম কি দেয়া আছে, রফিকুল ইসলাম। এখানে কি দেয়া আছে, রফিকুল ইসলাম। ওকে, মাদার্স নেম দেয়া আছে কি, এখানে ফাদার্স নেম দেয়া আছে রফিকুল ইসলাম, মাদার্স নেম আছে হচ্ছে মনি আক্তার, আর সাপোজ বাই ইমাজিন ইউ আর এ তুমি কে, তুমি হচ্ছে রাফি ইসলাম। ওকে, তো মায়ের নাম এখানে কি পেয়েছি আমি, মনি আক্তার, মনি আক্তার। ওকে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আছে মানে জন্মদিন আছে, তুমি সেটাও লিখে বলতে পারো এখানে যেভাবে দেওয়া, টু মে 2008। ওকে, এটুকু হয়ে গেল আমাদের। এখন কি আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস কি আমরা দিব, ধরো আমরা যেখানে থাকি সেখানে একটা দিলাম, ধরো আমরা হচ্ছে থাকি আগারগাঁ তালতলা, আমরা আগারগাঁয়ে দিলাম, আগারগাঁ তালতলা, তালতলা ঢাকা,
ঠিক আছে, এটা আমরা হচ্ছে দিলাম কি আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিলাম। হ্যাঁ, এখন পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদেরকে বললাম না যে একটা পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই আমাদের কি লাগবে, যেমন লাগবে যেমন বাড়ির যে কোনো একটা অ্যাড্রেস তুমি এটা শিখে ফেলবে। যেমন আমরা পার্মানেন্ট অ্যাড্রেস দিলাম হচ্ছে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে কাজে লাগবে। অকুপেশন আগেই বলেছি আমরা স্টুডেন্ট, যেহেতু এখানে কি লিখবো স্টুডেন্ট। তারপর টাইপ অফ অ্যাকাউন্ট, আমি কি ধরনের অ্যাকাউন্ট করতে চাই, তোমাদেরকে আগে বলেছি দুই ধরনের অ্যাকাউন্ট হয়, একটি হচ্ছে সেভিংস আর একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তো এখন হচ্ছে আমরা কি করব, সেভিং অ্যাকাউন্টটাই খুলব, সেভিংস। সেভিংস হিসাব টিসাব রাখা হয়, তারপরে তোমার যে সঞ্চয় করে জমা করে রাখা হয় অ্যাকাউন্টে টাকাটা, সুদ হার বাড়াটার, এইসব নিয়ে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। এটা নিয়ে আলোচনা দরকার নেই, তো আমরা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট করব। টাইপ অফ অ্যাকাউন্ট হচ্ছে সেভিংস। ওকে, ন্যাশনালিটি কি বলেছিলাম আমরা পূর্বে ক্লাসের শুরুতে, আমরা দেখেছিলাম যে ন্যাশনালিটি কি লিখবো, বাংলাদেশি, এস এস আই বাংলাদেশি। আর ডেট কি ধরা হচ্ছে, সাপোজ একটা ডেট দিলাম যে হচ্ছে, ওকে, এখন হচ্ছে লাস্টে সিগনেচার, সিগনেচারটা যদি না হয় তাহলে এখান থেকে একটা পয়েন্ট কাটা হবে, তাহলে সিগনেচার হচ্ছে তোমাদের যাতে যে সিগনেচার সেটাতে এরকম করে দিয়ে দিবে, তাহলে আমাদের ফুল কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল আপ করা। এরকমই ফর্ম ফিল আপ হবে, কোনো ভয়ের কারণ নেই, তোমরা সকলে কি করতে পারবে, ফর্ম ফিল আপটি সুন্দর করে ফিল আপ করতে পারবে, সকলে পাঁচ নাম্বার পাবে ইনশাল্লাহ আশা করি। আর এর আগে যে অপশনগুলো দেখিয়েছি সেই অপশনগুলো মাথায় থাকলে যে কোনো প্রকারের এরকম এখানে আসুক সবগুলো তোমরা কি থাকবে, মাথায় থাকবে এবং লিখতে পারবে। তো স্টুডেন্টস, এখন হচ্ছে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা হচ্ছে হোমওয়ার্কটা করবে, তোমাদের এই যে পেজ নাম্বার 89 এর তোমরা হচ্ছে এই পৃষ্ঠাটা তোমরা এই উদ্দীপক থেকে এটা ফিল আপ করে রাখবে এবং মিক্সের কমেন্টস বক্সে অবশ্যই কি করবে একটু দিয়ে রাখবে, আমি দেখবো যে তোমরা আসলে সবকিছু একা একা ফিল আপ করতে পেরেছো এবং বুঝতে পেরেছ আশা করি ভালো করে। ওকে মাই ডিয়ার লাভলি অ্যান্ড হিস্ট্রি স্টুডেন্টস, তোমরা সকলে কি থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে, যেহেতু করোনাকালীন এখন অবস্থাটা কোভিড-19টা খুবই খারাপ, সেই জন্য তোমরা কি করবে, বারবার পানি খাবে, বাহিরে গেলে হচ্ছে মাস্ক পরে যাবে, এসে হাতটা ধুবে, পরিষ্কার হবে ভালো করে, হ্যাঁ, তারপর হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাবে, আর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবে, নিজেরাও চলবে, ফ্যামিলি সবাইকে তোমরা কি করবে সাহায্য সহযোগিতা করবে, পাশাপাশি অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, পড়াশোনাটা না চালিয়ে গেলে একদমই কিন্তু হবে না, সকালবেলা বিকালবেলা রাতের বেলা একটু একটু করে কি করতে হবে, পড়াশোনাটা একটু চালিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, আর মা বাবার কথা কিন্তু অবশ্যই অবশ্যই শুনবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নো মোর টুডে, স্টে সেফ, স্টে হোম, আল্লাহ হাফেজ।